যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় যে ইন্ডিয়া বনাম ওম্যানের যে টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেটা অলরেডি হয়ে গেছে আর ইতিমধ্যেই ভারত ও ওম্যানের বিরুদ্ধে ইতিহাসিক একটি টি টোয়েন্টি ম্যাচ তার কারণ কোনো ডোমেস্টিক টিম যে প্রথমবার সারা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তারা ইন্টারন্যাশনাল টিমের দলের সাথে খেলছে সে ছোটো হোক কিংবা বড়ো কিন্তু এটা ইতিহাসের পাতায় অবশ্যই লেখা থাকবে সেখানে ডোমেস্টিক টিম মুম্বাইয়ের টিম অবশ্যই লজ্জাভাবে হেরেছে ওম্যানের কাছে তার কারণ ভারতীয় দল হিসেবে মানা হয় তার কারণ এই দল থেকেই কিছু কিছু প্লেয়ার অবশ্যই পরবর্তী জেনারেশন হবে ভারতের যেখানে ওম্যান প্রথম ব্যাটিং না করায় ভারতীয় দল প্রথম ব্যাটিং করলো টসে হেরে সেখানে একশো রান করলো টোটাল ভারতীয় দল যেখানে এ গোমেল একত্রিশ বলে তেত্রিশ রান করেন এতে এছাড়াও স্যামস মিলানি উনিশ রান করে যেখানে শিবম দুবে এবং এসবি জয়সওয়াল দুজনাই খারাপ ব্যাটিং করেছে যেখানে একশো একত্রিশ রানে নয় উইকেটে কুড়ি ওভার হারিয়েছে অন্যদিকে ওম্যান একশো তেত্রিশ রান করে দেয় আঠেরো ওভার তিন বলে যেখানে লাস্ট তিনটি বলে তিনটি ছয় মেরে জিতিয়ে দেয় ওম্যানকে যেখানে ইন্টারন্যাশনাল দল ওম্যান অন্যদিকে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ নাদিম তিনটি উইকেট পেয়েছে সবচেয়ে বেশি উইকেট এছাড়া জাহিন মাসকুদ দুটি উইকেট পেয়েছে আপনারা স্কোর বোর্ড আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু অবশ্যই হেরে গেছে এখানে ভারত তো অবশ্যই লজ্জার হার বলা যেতে পারে এক কথায় তার কারণ স্যামসাং ল্যানিয়েস সেবন শিবেন্দু কিচ্ছু করতে পারিনি পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে তাহলে